the free fire with a cell phone, man. Me moving like that in the fire, that's my desire. Cross it to your face when I'm playing free fire. Now move in the fire, that's my desire. Cross it to your face when I'm playing free fire. Ooh yeah! সো বন্ধুরা, আমি চলে এসেছি ফ্রি ফায়ারের নতুন একটি বাংলা এপিসোড নিতে। বন্ধুরা, এই এপিসোডে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো মিষ্টি শপ কবে আসবে আর মিষ্টি শপ কেমন হবে। তবে আমি তোমাদেরকে এই কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবো আর মিষ্টি শপটা দেখিয়েও দেবো, যেটা আমাদের বাইরের সার্ভারে চলে এসেছে আমাদের সার্ভারে কবে আসবে সেটাও বলবো। তবে মিষ্টি শপটা দেখানোর আগে তোমাদের ভাই আমি বলে দিই, তোমরা জানো খুব জোরে ঝড় উঠেছে আর হয়তো আওয়াজও পাচ্ছ, আমি ভিডিও বানাচ্ছি। তবে আমি ঘরে আছি আর আমার প্রচণ্ড ভয় লাগছে, ঠিক আছে? আমি জানি আর তোমরা যারা আছো আর সবার ওখানে একই অবস্থা ভাই। একটু তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমরা সাবধানে থাকো। আমি এটাই চাইবো তোমরা যাতে খুবই ভালো থাকো, কোনো রকম ভাই এই ঝড়ের জন্য ক্ষতি না হয়। তো তাই জন্য তোমাদের একটা মেসেজ পাঠালে, একটু সাবধানে থাকো অ্যান্ড কারোর কোনো প্রবলেম হলে আর কমেন্ট বক্সে লেখো, ঠিক আছে? যে ভাই আমার মানে কারোর কোনো আমি তোমাদের জানতে চাই এটাই আর কি, ঠিক আছে? জাস্ট কী বলবো আর, ঘরে বসে বসে কোনো কী করবো বুঝতেই পারছি না। আমার কিছুই করতে ইচ্ছা করছে না, ভিডিও বানাতেও ইচ্ছা করছিল না, বাট ইয়ার বানিয়ে দিলাম তাও, কারণ এই জিনিসটা আমার জিজ্ঞেস করতে ইচ্ছা করছিলো, ঠিক আছে? তো এবার আসা যাক আমাদের মিষ্টি শপের ব্যাপারে। তো ভাই মিষ্টি শপটা তোমরা দেখতেই পাচ্ছ উপরে যে মিষ্টি শপটা আছে, এটা আমাদের বাইরের সার্ভারে চলে এসেছে। আমাদের সার্ভারে এটা আসার চান্স আছে 20 থেকে 25 তারিখের মধ্যে। আমি আগেরবারও বলেছিলাম 20 থেকে 25 তারিখের মধ্যে, আমি কনফার্ম আগেও বলিনি, এখনও কনফার্ম বলবো না, ঠিক আছে? আমি প্রত্যেকবার যেটা বলি ভাই কনফার্ম আমি একদমই বলি না, কারণ ফ্রি ফায়ারকে আমার বিশ্বাস নেই। কখনই আর কোন সার্ভারে কোন জিনিস চেঞ্জ করে দেয় আর ফাইল ঢোকানোর পরে যদি চেঞ্জ করে দেয় আমার সেখানে কিছু করার থাকে না। তারপরে আর তোমরা আমাকে বলতে পারো যে ভাই কেন আসনি, বাট এরকম মিস খুব কমই হয়েছে। আমি ভাই যেটা বলি কালকের আপডেট কী আছে সেটাও আমি তোমাদেরকে যখন বলি সেটাও কনফার্ম ঠিকই হয়ে যায়, তোমরা নিজেরাও জানো। তো এটা তোমরা দেখতে পাচ্ছ। তো ভাই মেন জিনিস যেটা হলো এলাইট পাস, তো এইবারের যে আমাদের মানে মিষ্টি শপ আছে এখানে এলাইট পাসটা দিয়েছে কিনা আমি একদম কনফার্ম না, কারণ আগেরবার যখন দেয়নি না ফ্রি ফায়ার অনেক গালি খেয়েছে বলতে পারো, কারণ মিষ্টি শপটাই আর দেওয়াটা মানে মিষ্টি শপে এলাইট পাস দেওয়াটা খুবই দরকার। এবার আই থিঙ্ক এলাইট পাসটা দিয়েছে যদি আমরা দেখি সাইডে, ঠিক আছে? তো এবার দেখো এই যে বান্ডেলটা দেখতে পাচ্ছ, এই বান্ডেলটা কিন্তু আমাদের মিষ্টি শপে আসবে। এটা যেহেতু বাইরের সার্ভারে এসছে, আমাদের ইন্ডিয়ান সার্ভারে কিন্তু আমরা শিওর হতে পারি না এটা আসবে, বাট ইয়ার যেটা নিউজ আসছে এই মিষ্টি শপ আর মিষ্টি শপে এটা চেঞ্জ হবে না, হলে বান্ডেলটা চেঞ্জ হবে। তাও আমার মনে হয় না ইয়ার বান্ডেলটা চেঞ্জ হয় বলে। তো তোমাদের কেমন লাগলো এই মিষ্টি শপটায় নিজে বান্ডেল আছে মেল অ্যান্ড ফিমেল, সেটা কেমন লাগলো অ্যান্ড এখান থেকে কী কী নেবে? ইয়ার দেখো আমি মিষ্টি শপ থেকে ওয়েপেন রয়্যাল অ্যান্ড ইনকিউবেটর অ্যান্ড ডায়মন্ড রয়্যাল ভাউচারটা অবভিয়াসলি নেবো, কারণ অনেক কম দামে ইয়ার এখানে পেয়ে যাবো। এছাড়াও কিন্তু আমি আরও অনেক কিছু যেগুলো আমার কাছে নেই, অনেক যেগুলো আমি অনেক কম ডায়মন্ডে পেয়ে যাবো আমার দরকার সেগুলো কিন্তু নেবো। তো ভাই তোমরা মিষ্টি শপ থেকে কী কী নেবে সেটাও অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবে। আর লাস্টে এইটুকুই কথা ভাই, সাবধানে থেকো ইয়ার, সুস্থ থেকো। যে ইয়ার এই ঝড়টা ভাই প্রচণ্ড ইয়ার, আমার মানে ঘরে বসে বসে না ভীষণ ভয় লাগছে আর কি বলবো তোমাদের। তো যাই হোক ইয়ার আজকের ভিডিওটা এইটুকুই। টাটা, যারা আমাকে ইনস্টাগ্রামে এখনও পর্যন্ত ফলো করুন, ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ওখানে সবার আগে সব কিছু আপডেট দিয়ে দিই।